চিনে না হারামও চিনে না এত বড় নির্বোধ পশু পাখিও না পশু পাখিও এত বড় নির্বোধ না ছাগলরে কাঁঠাল পাতা দিলে খায় উস্তা পাতা দিলে অন্য পাতা যদি দেন খায় তো আম পাতা খাইব তো ছাগলে ও খানা দেখা বুঝা শূন্য খায় কোনটা ওর জন্য উপকারী হাতি বুঝা শূন্য কলা গাছ খুঁড়ায় খুঁড়ায় খায় জানে বাগানের সব গাছ আমার খানা না সব ফল আমার খানা না তবে কলা গাছ আমার জন্য শক্তি যেখানে কলা গাছ পাওয়া যায় সেখানে চলে যায় বুঝা শূন্য খানা খায় বাঘ বুঝে শুনে খানা খায় এমন কি আশ্চর্য সাইন্টিস্টরা বলে সাগরের পানির নিচে এমন প্রাণী আছে যারা সাগরের নিচের খানা খায় না ওরাও মায়ের স্তনের দুধ খায়া খায়া ওরা বড় হয় জন্ম হয় পানির নিচে কিন্তু পানিটা খায় না মায়ের স্তনের দুধ টেনে টেনে ওরা খায় দুধ খেয়ে খেয়ে বড় হয় কে ওদের শিখাইলো দুধ তোর ভালো খানা আর পানি লবণাক্ত পানি তোর মরণের খানা এটা কিন্তু গিলিশ না মায়ের স্তন থেকে দুধ খাস এ কারণে বিজ্ঞানীরা বলে যে এই এই মাছগুলোর জন্ম আসলে মনে হয় স্থলে ছিল পরবর্তীতে ওরা জলে জায়গা বানিয়েছে না তা না মহান মালিক জলের প্রাণীকে স্থলের প্রাণীকে যেমন কাঁঠাল পাতা চিনাইছে আম পাতা চিনাইছে ও মহান মালিক এই জলের প্রাণীকেও তিতা পানিও চিনাইছে মায়ের বুকের দুধের মর্যাদাও চিনাইছে আল্লাহু আকবার জোরে করে বলেন একটা বাচ্চা মাছের বাচ্চা ওর খানা কোনটা ওইটা বুঝে তোমার বাচ্চা কোনটা খানা এটা বুঝে না তোমার বাচ্চা গাঁজা কি এটাও বুঝে না ফেন্সিডিল কি ডাইল কি তাও বুঝে না মদের ভয়ঙ্করতা কি তাও বুঝে না তোমার সন্তান হারাম কোনটা চান্দার টাকার তাসির কি তাও জানে না ঘুষের টাকার বত্তাসির কি তাও জানে না আর হালাল খানার নেকতাসির কি তাও জানে না এই মূর্খতার জ্বর যে ধীরে ধীরে গভীর থেকে গভীর পর্যন্ত তুমি তোমার প্রজন্মকে নিয়ে যাচ্ছ পিতার কাফেলা হিসাব দিতে হবে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে আল্লাহর আদালতে আর এই মিল্লাতের উলামায়ে কেরাম আলেম উলামা যারা হালালের কথা কয় হারামের কথা কয় যারা জাতির বন্ধ চক্ষুকে খুলে দেয় জাতির ঘুমন্ত বিবেককে যারা জাগ্রত করে দেয় তাদেরকে হাত করি পড়ায়ও আর জেলে নিয়ে নিয়ে ঢুকায় রেখো তোমাদের সন্তানগুলো ইনসান হবে না হাইওয়ানে পরিণত হবে হাইওয়ানে পরিণত হবে সঙ্গত কারণেই শূন্য মাথায় মানুষের জন্ম কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা এক সময় আকলমন্দ করেন এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা নায়েবে নবী করেন এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা ওলিয়ে কামেল করেন এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা বসিরত বসারত দান করেন এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা অলৌকিক এক ক্ষমতা দান করেন যেই ক্ষমতার মাধ্যমে সে রব পর্যন্ত পৌঁছে যায় অথবা জান্নাত পর্যন্ত পৌঁছে যায় সুতরাং ওই ক্ষমতাটা অর্জন করতে মরণ হাসর কবর ভালো করতে ইলমি দ্বীন উলামায়ে কেরাম মিল্লাতের দ্বীনি কাফেলা দাওয়াত তাবলীগ খানকাহ বুজুর্গদের সহবতের বিকল্প কোনো তৃতীয় রাস্তা আমাদের জন্য খোলা নাই বুঝে আসে তো খোলা নাই এইটার আশ্রয় গ্রহণ করতে হবে এবং নিজেদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই কিছু কথা একটি আয়াতকে সামনে নিয়ে বললাম আশা তো ছিল আরো লম্বা করে বলবো কিন্তু শারীরিক দুর্বলতা সার্বিক হালতের কারণে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি আল্লাহ আমাদের জন্ম আমাদের মৃত্যু আমাদের হাসর বুঝে আমাদেরকে কদম কদম সামনের দিকে চলবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা